সৌদি আরবে রাষ্ট্রদ্রোহিতা আর দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজপরিবারের তিন প্রভাবশালী প্রিন্স। রাষ্ট্রদ্রোহিতা এবং দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন সৌদি রাজপরিবারের তিন প্রভাবশালী সদস্য। রাষ্ট্রীয় সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স বলছে, প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাদশার ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ এবং ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ। নতুন এই গ্রেফতারের ব্যাপারে সৌদি সরকার এখনও কিছুই জানায়নি। 2017 সালে চাচাতো ভাই নায়েফকে সরিয়ে ক্রাউন প্রিন্সের দায়িত্ব পান মোহাম্মদ বিন সালমান। সে সময় থেকে প্রিন্সদের চলাচল সীমিত করা হয়, বাড়ানো হয় নজরদারি। সেই বছরই দুর্নীতি দমনের অংশ হিসেবে রাজপরিবারে ব্যাপক ধরপাকড় চালান যুবরাজ সালমান। আমার যুবক ভাইরা, তোমরা রেডি হও ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা কথার পিছনে কোনো না কোনো হাদিস আছে, হয়তো হাদিসটা অনেক সময় বলি না, একটা কোথাও কোরআন বা হাদিসের লাইট ছাড়া আমি বলি না। আমি যখন এগুলি বলি আমার বিরুদ্ধে অনেক সমালোচনার ঝড় তুফান উঠে, বুঝতে পারে না। আস্তে আস্তে দিন যত যা, কিরে কাজী সাহেব যে কইছে এটা তো বাস্তবায়ন হয়েই তো গেল। আজ থেকে 5-7 বছর আগে ইবনে মাজাহ বর্ণিত হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, এটা বেশ অনেক প্রচার করেছিলাম আমি। আজকে 5-7 বছর পরে এখন আজকে সারা ওয়ার্ল্ড মিডিয়ায় আসতেছে যে সৌদি আরবে তিন খলিফা পুত্র যুদ্ধ লেগে গেছে। তোমাদের ধনভাণ্ডার, রাষ্ট্রীয় শক্তির ভাণ্ডার দখল করার জন্য তিন ব্যক্তি যুদ্ধ লাগবে, তিনও জনেই ইবনে খলিফা প্রেসিডেন্ট পুত্র প্রিন্স। এখন মোহাম্মদ বিন সালমান, আহমদ বিন আব্দুল আজিজ, মোহাম্মদ বিন নাইফ, এখন মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ওরা বিদ্রোহ করেছে বিশাল। এরা রাজপুত্রের সংখ্যা প্রায় 2500, 2500-এর মধ্যে 1500-এ মোহাম্মদ বিন সালমান বিরোধী, ওরা বিশাল বিদ্রোহ করেছে। এই আজকে আপনারা এখন টেলিভিশন দেখলেই, সিএনএন, আল জাজিরা এগুলি শুনলেই দেখবেন যে সংবাদ আসতেছে, ওখানে লেগে গেছে। এই লেগে হাদিসটা কি, হাদিসটা শুনবেন, হাদিসটা শুনবেন নাকি এগুলি শুনতে ভালো লাগে না? এগুলি শেষ জমাদার এলম, এগুলি না জানলে বর্তমান দুনিয়ার দালও বুঝবেন না, আলিমও বুঝবেন না। এই হাদিস বুঝতে হবে। শুনেছি তোমাদের রাষ্ট্রীয় ধনভাণ্ডার, আরাবিয়ান ধনভাণ্ডার দখল করার জন্য, কারবার ভাণ্ডার দখল করার জন্য তিনজন যুদ্ধ করবে, কুল্লুহুম ইবনু খলিফা, এরা প্রত্যেকেই প্রেসিডেন্ট পুত্র প্রিন্স। সুম্মা লা ইয়াসীরু লিওয়াহিদিন মিনহুম, যুদ্ধ করলে কি হবে, তিনজনের একজনেও পাবে না, রাষ্ট্রশক্তি এদের কারো হাতেই থাকবে না। সুম্মা যাকারা কালিমাতান লা আহফাজুহা, সাহাবান বলছেন এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি কথা বলেছিলেন যেটা আমার মনে নাই কিন্তু পরের অংশ মনে আছে, সেটা কি, ফাইজা রাআইতুমুহু ফাবায়ুহু ওয়ালাউ হাবুন আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি। তিন প্রেসিডেন্ট পুত্রের যুদ্ধের শেষে সুম্মা তাতলু রায়াতুস সুদ মিন কেবালিল মাশরিক, পূর্ব দিক থেকে কালো পতাকাধারীরা আসবে সৌদি আরব দখল করার জন্য। সেই কালো পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফায়াক্তুলুনাকুম কাতলান লাম ইয়াক্তুলুহু কওমুন। এই যারা তিন প্রেসিডেন্ট পুত্র, তিন বাহিনীকে ওরা এমন হত্যা করবে যে হত্যা বিশ্ব ইতিহাসে কেউ কাউকে করেনি। কালো পতাকা ওরা এসে এমন মার মারবে, নবীজি বলছেন যখন ওই কালো পতাকা ওয়ালাদেরকে দেখবা সেখানে যে নেতা থাকবে তার হাতে বায়াত করে নিবা, বড় বড় দিয়ে ক্রলিং হামাগুড়ি দিয়ে হলেও ওর কাছে যাবা, ওর হাতে বায়াত করবা, কারণ ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, সে আল্লাহর খলিফা মাহদি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকরা, ইমাম মাহদি আসার পটভূমি অলরেডি সৌদি আরবে সংগঠিত হয়ে গেল। তোমরা রেডি থাকবা ইনশাআল্লাহ।
বাবা সালমান বিন আব্দুল আজিজ বাদশাহ হওয়ার পর থেকেই সৌদি আরবে ক্ষমতার কেন্দ্রে 34 বছর বয়সী মোহাম্মদ বিন সালমান। 2017 সালে যুবরাজ হন তিনি। সে বছরই তার নির্দেশে দুর্নীতির অভিযোগে রাজপুত্র ও রাজপরিবারের অন্যান্য সদস্য, মন্ত্রীসহ 200-এর বেশি ধনাঢ্য ব্যক্তিকে আটক করে সৌদি প্রশাসন। 2 বছর পেরোনোর পর সেই ঘটনা প্রবাহের পুনরাবৃত্তি দেখল বিশ্ব। গণমাধ্যমের খবর অনুযায়ী গেল কদিনে গ্রেফতার হয়েছেন সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েব, বাদশাহ সালমানের একমাত্র জীবিত আপন ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ সহ রাজপরিবারের কমপক্ষে 20 সদস্য, এমনকি সেনা কর্মকর্তাও। অভিযোগ, যুবরাজের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন তারা। মোহাম্মদ বিন নায়েবকে ক্ষমতাচ্যুত করে যখন যুবরাজ হিসেবে বিন সালমান দায়িত্ব নেন, তখন তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। কিন্তু বৃহত্তম তেল শোধনাগার, রাষ্ট্রায়ত্ত আরামকোর শেয়ার, পুঁজিবাজারে ছাড়া প্রধান আয়ের খাত, তেলের দাম কমে যাওয়া সহ নানা কারণে সে জনপ্রিয়তা হারিয়েছেন তিনি। এই অবস্থায় ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মত দমনই একমাত্র পথ। 3 বছরের শাসনামলে বেশ কিছু ব্যাপারে বিতর্কিত যুবরাজের ভূমিকা, বিশেষ করে 2018 সালে তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে তার নাম জড়ানোয় তোলপাড় হয় বিশ্ব। ইয়েমেন যুদ্ধে তার ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন গ্রেপ্তার হওয়া আপন চাচা প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজও। প্রশ্ন উঠেছে, এ অবস্থায় যুবরাজের গদি সামলাতে এ ধরপাকড় পূর্ব পরিকল্পিত কিনা? গত 3 বছরে যুবরাজের অনেক পদক্ষেপে ভুল প্রমাণিত হয়েছে, তাই নিজের অবস্থান শক্ত করতে একক সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনে সৌদি রাজপরিবারে ঐকমত রক্ষার বহু পুরনো রীতি ভাঙতেও তিনি পিছপা হচ্ছেন না। পূর্ব পরিকল্পিত ধরপাকড়ের বিষয়ে কোনো সন্দেহ নেই, এসব কখনোই হঠাৎ করে হয় না। একই সাথে তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র অসম্ভব নয়। 2 বছর আগে রাজপ্রাসাদে বন্দুকযুদ্ধে যুবরাজের দেহরক্ষীর মৃত্যু তেমনই আভাস দেয়। মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে অন্যান্য সৌদি প্রিন্সদের চলাচল সীমিত করা হয়, বাড়ানো হয় নজরদারি।